bune mută o mai nai, pasă ne clavă jobi do ni ma. বেলা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল খার্চি পুজো সপ্তাহ ব্যাপী উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে পূর্ণ হাভেলি অর্থাৎ চন্দ্র দেবতা মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি সেই ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায় যেখানে স্থানীয় কৃষ্ণমালা মঞ্চে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাত ধরে উদ্বোধন হলো খার্চি পুজোর সপ্তাহ ব্যাপী একই সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের অন্যতম মন্ত্রী খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত রয়েছেন বিধায়ক স্বপ্নদেব বর্মা থেকে সকলের উপস্থিতিতে কার্যত আজকের এই খার্চি পুজোর উদ্বোধন করা হলো এবং এই খার্চি পুজোকে কেন্দ্র করে এক সপ্তাহ ব্যাপী যে মেলার আয়োজন করা হচ্ছে মেলাটি কিন্তু এই মুহূর্তে একদম পরিলক্ষিত খার্চি পুজোকে দর্শন করতে আগে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে খার্চি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী গতকাল দেখেছিলাম মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো খার্চি পুজোর এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় খার্চি পুজোকে কেন্দ্র করে এই মুহূর্তে চন্দ্র দেবতা মন্দির থেকে সরাসরি আপনাদের সামনে ছবি যেখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত রয়েছেন
চৌধুরী উপস্থিত রয়েছেন, মেয়র থেকে শুরু করে তিপ্রামাথার বিধায়ক, এবং এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছেন মেলা কমিটি চেয়ারম্যান অর্থাৎ স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধমান থেকে শুরু করে এসপি থেকে শুরু করে ট্রাফিক এসপিও পর্যন্ত উপস্থিত রয়েছেন খার্চি করে পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা এমন সব সবটাই যে প্রস্তুত রয়েছে সেই প্রস্তুতি প্রসঙ্গ ইতিপূর্বে সাংবাদিক বৈঠক ঘোষণা দিয়ে তবে পুজোকে কেন্দ্র করে যাবতীয় আয়োজন যাবতীয় কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে চূড়ান্ত। পুণ্যার্থীগণ, দর্শনার্থীগণ, এই মুহূর্তে খারচি এবং প্রাঙ্গণ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ত্রিপুরার আর কোনো হয় কিনা আমি জানি না, এবং দিশেহারা করে দিয়েছিল। 2 বছর আমরা পুজো করতে পারিনি, প্রদর্শনী করতে পারিনি। স্বেচ্ছাসেবী সংগঠন মেলার নতুন ইতিহাস। আমরা সবাই জানি যে এই তাদের আগম বিশ্বাসে গতকাল আমরা চতুর্থ দিয়ে উন্মাদনা সেই প্রাণের আমরা জানি আছে যখন এখানে যেটা আমাদের এখানে আছে যে রাজবাড়ি, সেখানে একটা সময় অতীতের ইতিহাস ফলে দু বংশের তখন শিব ত্রিশূলের সাহায্য সেইপুরকে বধ করলেন, কিন্তু তারপরে শাসন ভার গ্রহণ করলেন না। কিন্তু দীর্ঘাবধির পর কে সেই জবাব দিল না। সবাই আবার আরাধনা করলেন শিবের, প্রসন্ন হও আমাদের রানীর পরবর্তী রাজা আমাদের পাঠাও। রানী হীরাবতী মহা ঘোষণা করলেন
একদিন নদীতে যে ক্রুদ্ধ মহিষ, উন্মত্ত মহিষের হয়ে আছে চতুর্থ দেবতা, তিনি সঙ্গে সঙ্গে তার বক্ষাবরণী তথা ঋষা ফেললেন। ওই অসুরের উন্মত্ত অসুরের উপর অসুর স্তব্ধ হয়ে তিনি চতুর্থ দেবতাকে এনে এখানে স্থাপন করলেন। কিছুদিন তাদের মহাপাদে আলো ছিল, হাত ধরে এই দেবতার পূর্ণ রূপ আবিষ্ট সঙ্গে সমাগত, কিন্তু রয়ে গেল চতুর্দশ দেবতা এবং তার পূজার সমস্ত দায়িত্ব মানুষের। ত্রিলোচন গেলেন গঙ্গাসাগর, সেখান থেকে তিনি আনলেন পূজারী পুরোহিত রাজ চন্তাই গালিম, আজকে তাদের সেবায় এটা আজকে আর উজ্জ্বল হয়ে উঠছে। সমস্ত রীতি রীতি নীতি মেনে আমরা জানি যে তিনটে ধারায় এখানে সমন্বিত হয় চতুর্দশ দেবতা, শৈব শাক্ত বৈষ্ণব। এই মতে এখানে চতুর্দশ দেবতা দেবতা পূজিত হন। ওই সময় যে রাত্রি যে ভজন খাটছি খাটছি কথার অর্থ হচ্ছে খার হচ্ছে পাপ, চি হচ্ছে উত্তরণ স্খলন বা মোচন, এটা হচ্ছে পাপ মোচনের জায়গা। ত্রিপুরার এই পুণ্যভূমি দেবভূমি একটা সময় বিধর্মীদের হাতে ছিল, তারা নাম কাউতে এটা করতেন, সাধু সন্ত থেকে শুরু করে কাউকে তারা খোলা আকাশের নিচে অভুক্ত অবস্থায় দিন কাটাতেন। আমরা সেই ব্যবস্থা দূর করে নিয়েছি, এটাকে নতুন করে সাজিয়েছি এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পূর্বতন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং বর্তমান মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, যিনি কিছুদিন আগেও এখানে এসেছিলেন। আপনারা জানেন যে পর্যটন দপ্তর থেকে মা ত্রিপুরেশ্বরী মন্দিরকে যেমন সাজিয়ে তোলা হচ্ছে নবকলেবরে, ঠিক তেমনি আমাদের এই চতুর্দশ দেবতার মন্দির যেখানে 6.5 কোটি টাকা স্যাংশন হয়েছে, আপনারা পর্যটন মন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্তত করতালির মাধ্যমে ধন্যবাদ জানাবেন খড়গপুরবাসী, যে আমাদের আগামী বছরই আশা করি আমরা এটা সেজে উঠবে নতুনভাবে। পরবর্তী পর্যায়ে পুরাতন হাবিলি নিয়ে এই এলাকার উন্নয়ন, এখানে আপনার বিয়ে বাড়ি হবে, এখানে একটা যাত্রী নিবাস হবে, এখানে নতুন করে প্রাসাদ প্রাসাদের যে অভিমুখ আছে সেটা চেঞ্জ করে সোজা মন্দিরের দিকে নিয়ে যাওয়া হবে। যাই হোক, আমার আরেকটা অনুরোধ থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এখানে উপস্থিত, সবার হয়ে সবার অনুরোধই বলছি, যদিও এটা জানি না প্রপার প্লেস কিনা, এই চতুর্দশ দেবতার মন্দিরে কোনো ট্রাস্ট নেই, আমরা কিন্তু বৎসরাধিকার কাল ধরে ডিএম সাহেবকে দিয়ে পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে কোনো উত্তর আসেনি, যার জন্য এখানে জমা সম্পত্তি এখানকার যে সমস্ত প্রণামী পাওয়া যায় কোনো কিছু যুগ যুগ ধরে কোনো কিছুর হিসেব আমাদের কাছে নেই, কারণ এখানে যে সম্পদ আসবে সেটা থেকেই তার প্রতি বছর সংস্কার এবং উন্নয়নের কাজ চলতে পারে। বছরে একবার আমরা করতে গিয়ে হিমশিম খেয়ে যাই, অন্তত লক্ষাধিক টাকা খরচ করতে হয় শুধু ময়লা পরিষ্কার করার জন্য। আর আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সচিব পর্যায়ের পর্যটন সচিবই হোক, আইসিএ সচিব অধিকর্তা পর্যটন অধিকর্তা, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহকুমা শাসক এবং আমাদের এই ওল্ড আগরতলা প্রশাসন, সবাই মিলে পুলিশ এবং বিভিন্ন দপ্তরের নজরদারিতে সবার সহযোগিতায় তারা প্রতিদিন এখানে এসেছেন, খোঁজ খবর নিয়েছেন এবং যারা এটা সাজিয়েছেন বিভিন্ন দপ্তরের যারা এসেছেন সবাইকে আমি মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং প্রশংসা করি যে আপনাদের সম্মিলিত চেষ্টায় বিভিন্ন দপ্তর যেভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আমি সবাইকে বলেছিলাম যে দেখুন, এটা স্টিরিওটাইপ গভর্নমেন্ট ওয়ার্ক না, এর মধ্যে পাপ পুণ্য জড়িয়ে আছে, এর মধ্যে আমাদের সংস্কার জড়িয়ে আছে,
কাজেই সেভাবে দৃষ্টি রেখে আপনারা ডেডিকেটেড ওয়েতে এই কাজগুলো করবেন। দেরিতে হলেও, কারণ এই কদিন আমাদের প্রচন্ড টেনশন থাকে, কিন্তু গত তিনটে মেলা আমরা করতে পেরেছি, জিরো ইনসিডেন্ট, কোনো ইনসিডেন্ট হয়নি। আবারও এই মঞ্চ থেকে রাজ্যবাসীকে আহ্বান জানাব, এবারও বিদেশ থেকে আসছে, আমাদের দুটো সাংস্কৃতিক মঞ্চ খোলা থাকবে, আপনারা এসে উপভোগ করবেন। এখানে বাংলাদেশের শিল্পীরা আসছে, নর্থ ইস্টের শিল্পীরা আছে, এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের গুণী শিল্পী যারা, আগের মতো ডান বাম করে আমরা এটার বিচার করি না, আমরা তার গুণাগুণ দিয়ে শিল্পীর বিচার করি। কাজে আমি আশা রাখবো সবার প্রচেষ্টায় স্কাউটস অ্যান্ড গাইডস এবং 1100 মতো টিএসআর বাহিনী, আরক্ষা বাহিনী থাকবে, নাকা পয়েন্ট হয়েছে, আপনার বিভিন্ন জায়গায় চেকিং বসেছে বিভিন্ন জায়গায়, আজকে আমাদের 28টা পয়েন্টে সিসিটিভি আছে, মেলা কমিটির স্বেচ্ছাসেবকরা থাকবেন, সবাই মিলে আমরা যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সেই দিকটা দেখব। সবাইকে আবারও আমি মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে থেকে আমাদের যে উৎসাহ বৃদ্ধি করছেন সমস্ত কাজে, তার যে উপস্থিতি সেটা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আশা রাখি আগামী দিন ওইভাবে আমরা এগিয়ে যেতে পারব। চতুর্দশ দেবতা আমাদের সবাইকে আশীর্বাদ করুন, এই রাজ্য শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হোক এবং আগামী দিন শ্রেষ্ঠ ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাব। কারণ চারিদিক উন্মুক্ত হয়ে গেছে, এই বন্ধ ল্যান্ড লক ত্রিপুরা আর আজকে নেই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নববছরে আমাদের স্লোগান বদলে দিয়েছেন, আমাদের চেহারা বদলে দিয়েছেন, উন্নয়নের ধারা বদলে দিয়েছেন, সারা পৃথিবীর জনপ্রিয়তম প্রধানমন্ত্রী হিসেবে এবং আমাদের মুখ্যমন্ত্রী আজকে সারা দেশের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, যে ত্রিপুরা আগের ত্রিপুরা নেই, এ এক নতুন ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, খোলামেলা ত্রিপুরা, যে জনকল্যাণে ক্রমাগত কাজ করে চলেছে। সবাইকে আবারও আমার অনেক শ্রদ্ধা প্রীতি, ছোটদের আমার স্নেহ আশীর্বাদ জানিয়ে আমি কথা বলা শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেবর মহোদয়কে। দেবর কাহাম জিনে দিনে ও মেলা নিয়ে আচুকাং ধরনে এমএলএ রতন চক্রবর্তী তে যিনি ত্রিপুরা হাসানি মন্ত্রী অপরা যিনি খাসুকসা ডাক্তার মানিক সাহা তে ভাই মাঞ্জা ফাইজা মন্ত্রী সুশান্ত চৌধুরী তে ভাই মাঞ্জা ফাইজা দীপক মজুমদার তে ভাই মাঞ্জা ফাইজা হরিবল আচার্য তে ভাই মাঞ্জা ফাইজা স্বপ্ন দেববর্মা এমএলএ তেই ভাই মাঞ্জা ফাইজা বিশ্বজিৎ সিং তেই ভাই মাঞ্জা ফাইজা প্রদীপ কুমার চক্রবর্তী তেই ভাই মাঞ্জা ফাইজা দেবপ্রসাদ বর্ধন তেই ভাই মাঞ্জা ফাইজা তপন কুমার দাস তেই ভাই মাঞ্জা ফাইজা শান্তিরঞ্জন চাকমা তেই ভাই মাঞ্জা ফাইজা অমিত কুমার নন্দী তেই বস্তাঙ্গ যত আতুলের আসল ছাম্পানি আনি খাজানি দাপুর থেকে ঘুরছেন বুঝলেন আছে তিনি ও মেলা কর্মী জন্য হাম্বাইয়া ফেরো খাজানি দাপুর থেকে ঘুরছেন ও শ্রী শ্রী তিনি তিনি চিবিরি মুদাই তিনি দফানি চোখ ও চিবিরি মুদাই নোম রক্ষা মা খাই নাই চোখ যারা তিনি জনজাতির শিক্ষা দীক্ষা উন্নতি মানে করে নিজ সামু ধর্ম নিজ ধর্ম রক্ষা খাইলা লিয়া আবার এবার
যারা তিনি তফানি মরণ বিধানে কই নাই তিনি ধর্ম তিনি শ্রী শ্রী তিনি চাবুন্নতম গালচা তিনি যে ধর্ম যত পালিয়ে তিনি ধর্ম রক্ষমা খাই নাই দায়িত্ব যত তিনি তাকে বুঝছ শ্রী শ্রী তিনি যে তিনি সিগ্রি মতাই তিনি বংশ পরম্পরা তিনি মতাই নকমা খাই নাই মেন গ্রহণ মুসুক কিছু পক্ষ হইন যতন খুঁধা যতন হবাই বেলায় বেলায় সংবাদ বরগুনা মন্ত্রী জনজাতি নাইকুন্ঠ বুড়াভাপা ও চন্দ্র বিকাশ দেবতা জমিনী কমলার নারী বাদ এলাকার উদীয়মান শিল্পী দীপ আচার্য তার হৃদয়ের ভালোবাসা উজাড় করে পেন্সিলে তার ক্যানভাসে তুলে ধরেছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে তার সেই পোর্ট্রেট এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে তুলে দেবেন আমরা সবাই জোরে করতালির মধ্য দিয়ে উদীয়মান এই চিত্রশিল্পীকে অভিবাদন জানাব সেই সঙ্গে এলাকার মাননীয় বিধায়ক তথা মেলা কমিটির শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়ের হাতেও এলাকার উদীয়মান শিল্পী দীপ আচার্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এবারে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখব আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে সবাইকে নমস্কার শুভ সকাল আজকে চতুর্দশ দেবতাবাড়িতে যে ঘাটছি উৎসব সেই উপলক্ষে এখানে যে আয়োজন সেই আয়োজনে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং এখানে যে মেলা কমিটি ভবিষ্যৎ কমিটি সেই কমিটির মাননীয় চেয়ারম্যান এবং প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন পবিত্র বিধানসভার স্পিকার শ্রী রতন চক্রবর্তী মহোদয় উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় আরেকজন মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় তাছাড়া এখানে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয় শ্রী বিশ্বজিৎ শীল অনারেবল চেয়ারম্যান ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতি এবং সেক্রেটারি আইসিআই ডিপার্টমেন্টে ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী এবং ডিএম এবং কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা শ্রী দেবপ্রিয় বর্ধন শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী শান্তিরঞ্জন চাকমা এসডিএম জেরানিয়া শ্রী অমিত কুমার নন্দী আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী তাছাড়া এখানে দূর দূরান্ত থেকে আগত যারা দর্শনার্থীরা এখানে আছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন মা ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এই খাটছি উৎসব উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত শুভ দিন এখানে বিস্তারিতভাবে আমাদের মাননীয় বিধায়ক রতনলাল আমাদের রতন চক্রবর্তী বিশদভাবে এখানে আলোচনা করেছেন কিভাবে এই চতুর্দশ দেবতা এখানে প্রতিষ্ঠিত হয় রাজন্য আমল থেকে এখানে কিভাবে এই চতুর্দশ দেবতা প্রতিষ্ঠিত হয় আমরা মনে আছে ছোটবেলায় আমরা বসে থাকতাম কবে এই খাটছি পূজা হবে
তো তখন তো এখানে ব্রিজ ছিল না, খুব কষ্টে প্রায় ঘন্টা দুইয়ের অপেক্ষা করে প্রচুর জল ছিল ওই হাওড়া নদীতে, নৌকা দিয়ে আসতে হতো, অনেক সময় অনেক দুর্ঘটনাও আমরা ওই সময় আমরা দেখেছি এবং শুনেছি, এবং নৌকা ডুবে যেতেও আমরা দেখেছি। এখন জলের যে স্রোত সেই স্রোত কিন্তু এখন নেই, কিন্তু যেহেতু ত্রিপুরাবাসী এবং আমরাও সেই একই বিষয়ে আমরা চলি, এখানে চতুর্দশ দেবতাতে দেবকে দর্শন করতে হবে, আসতে হবে, সবাই আসতাম আমরা যেভাবে হোক, সমস্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকত, কারণ এই যে সময় এই সময়ই কিন্তু এই চতুর্দেব দশ দেবতার বাড়িতে পুজো হয়, কার্তিক পুজো উৎসব হয়, তো আমরা আসতাম, কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে, ব্রিজ হয়েছে, তো এখানে এই পুজো উপলক্ষে যে মেলা, এই মেলাতে যারা প্রসার জমিয়েছেন এবং এতে করে তাদের আর্থিক লাভ তো নিশ্চয়ই হবে, কিন্তু যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, এখানে রতনবাবু বলছিলেন যে বাংলাদেশ থেকেও এখানে কালচারাল ইভেন্টে যোগদান করতে আসছেন, নর্থ ইস্টের থেকেও অনেক লোক এখানে আসছেন কালচারাল প্রোগ্রামে যোগদান করার জন্য, তো এই যে মিলন, মেলা মানে মিলনের জায়গা, সেটা কিন্তু বহুদিন বহু বছর ধরে এই চতুর্দশ দেবতার বাড়িতে সেটা হয়ে আসে, কিন্তু যে অবস্থার মধ্যে তৎকালীন সময় আমরা আসতাম, তখন যে আগ উছালো ছিল এবং তার যে পরিকাঠামো একেবারেই ছিল না, সেই জায়গায় আমাদের বর্তমান সরকার আমরা চেষ্টা করছি যে পরিকাঠামো এখানে উন্নয়ন হোক, এবং আমাদের শ্রী রতন চক্রবর্তী মহোদয় মাননীয় বিধায়ক উনি যে বললেন যে ট্রাস্ট করার বিষয়, সেটা নিশ্চয়ই আমি জানি না এটা আইনগত কী সমস্যা আছে কিনা, কিন্তু ট্রাস্ট করাটা খুব দরকার, কারণ উদয়পুরেও মার বাড়িতে একটা ট্রাস্ট আছে, আমি জানি না এই ট্রাস্টের কোনো আধা যদি কোনো বাধা না থাকে আইনগত নিশ্চয়ই আমরা করব, এবং যেটা উনি বললেন আমার গোচরে এনেছেন, তো নিশ্চয়ই আমরা সেটা দেখব, আমি আধিকারিকদের সাথে নিশ্চয়ই কথা বলব। এখানে রতনবাবু আরও বলেছেন এখানে আরও অনেক কিছু করার পরিকল্পনা ওনার আছে, রাজ্য সরকারের কাছে উনি দিয়েছেন, উনি যখন যে কাজটা অন্ততপক্ষে আমাদের কাছে আমার গোচরে আনেন, আমি চেষ্টা করি সেই কাজটা আমি করার জন্য। আমি গত কয়েকদিন ধরে আমি দেখছি টিভির পর্দায় আমি দেখছিলাম যে খাচ্ছি পূজাকে সামনে রেখে উনি এবং ওনার যে টিম এখানে নিরলস পরিশ্রম ওনারা করে গেছেন, দেখতাম যে কীভাবে, এবং সেটা সম্ভব একমাত্র মনের থেকে যদি সেটা উদয় না হয় সেটা কোনো অবস্থায় সেটা সম্ভব নয়, দর্শনার্থী আসবে দর্শনার্থী চলে যাবে, কিন্তু তাদের যে প্রপারলি তাদেরকে যে স্বাগতম এবং তাদের যে ব্যবস্থাপনা সেটা করার জন্য উনি এবং ওনার টিম যেভাবে নিরলস পরিশ্রম করেছেন অবশ্যই প্রশংসার দাবি করেন রাখেন, এবং আমি ওনাদেরকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকে এই খাচ্ছি পূজা উপলক্ষে আমরা সবাই একসাথে এখানে মিলিত হয়েছি, আপনারা বন্ধুগণ সবাই জানেন যে ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এত বেশি ভরপুর যে মানে আমার মনে হয় অন্যান্য প্রদেশের তুলনায় কোনো অংশে ত্রিপুরার এই ধরনের সংস্কৃতি আর কোথাও আছে কিনা আমার জানা নেই, তবে আমি এখানে এইবারের যে আমাদের যে বৈশাখ মাসে এবং চৈত্রের যে শেষ এবং বৈশাখ মাসে আমি বিভিন্ন জায়গায় গেছি, আমাদের 19টা জাতি জনজাতি গোষ্ঠী এখানে আছে, তো সেই সব জায়গায় আমি যখন গেলাম বিভিন্ন নামে সেটা পরিচিত সেই জায়গায় আমি গেছি, সত্যি অপূর্ব আমি ওখানকার যে সংস্কৃতি সম্পর্কে আমি অবগত হলাম, আগে তো এখানে যাওয়ার সুযোগ ছিল না, মুখ্যমন্ত্রী হিসাবে যেহেতু ওনাদের ইনভাইটেশন থাকে ওখানে যায়, সত্যি যে এই ধরনের সংস্কৃতি ত্রিপুরাতে প্রায় লুপ্তের পথে ছিল, সেটাকে আবার পুনরুজ্জীবিত আমাদের সরকার চেষ্টা করছে পুনরুজ্জীবিত করার জন্য, যেখানে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে সরকারের পক্ষ থেকে, ICA ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত ডিপার্টমেন্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এবং আমরা চাই যে আমাদের কোনো জায়গায় যেন এক্সটিঙ্ক না হয় এই যে পরম্পরা এবং সংস্কৃতি, এবং এইভাবে আমরা যখনই যে জায়গায় আমরা যাই সেখানে গিয়ে জাতি জনজাতি আমরা সবাই মিলে এক যে ঐক্যের যে সৌভ্রাতৃত্ব
সেই জিনিসটা কিন্তু এখন জেগে আসছে। এবং আমরা যেটা এখানে বলার চেষ্টা করা হয়েছে এবং পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করার আমরা যে ভাবনা চিন্তা আমরা আছে, আমরা সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যাব। এবং আশা করি আজকের এই যে মহামিলন এখানে হচ্ছে, সাত দিনের এই মেলা এখানে হবে কার্তিক পূজা এবং তার উৎসবকে কেন্দ্র করে, সেটা সার্থক হবে। এবং এখানে যারা উপস্থিত সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা ধন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের প্রতি মূল্যবান বক্তব্য। সরকার ইচ্ছা করলেই পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা তাদের সহযোগিতা করবেন। তাই আমরা Thank you.